বাজে আমার ঘরে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গজল এটি। টাইম জোন লিভিং রুম সেশন থেকে নতুন আবহেও কণ্ঠে প্রকাশ পেয়েছে গানটি। পাভেল আরিনের সঙ্গীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদ নীরব। গানটি কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের হাতে নিজেই তুলে দিয়েছিলেন নজরুল। আব্বাস উদ্দিনের সুরে ও কণ্ঠে প্রথম জনপ্রিয় হয় গানটি। এবার পবিত্র রমজান মাসে নতুন সঙ্গীতায়োজনে সকলের সামনে গানটি হাজির করলেন পাভেল জাহিদ। আমি সঙ্গীত পরিবারে বেড়ে উঠলেও সকলের চেনা শিল্পী জাহিদ নীরবের আতুরঘর ব্যান্ড চিরকুট। আরও গভীরে গেলে পাভেল আরিনের সাথেই শুরু তার ইন্ডাস্ট্রির পথচলা। সে জানাশোনা থেকেই প্রার্থনামূলক গজলটিতে আব্বাস উদ্দিন আহমেদের উত্তরাধিকারী হিসেবে নতুন প্রজন্মের নীরবের কণ্ঠকেই যোগ্য বলে মনে করেছেন পাভেল। হে নামাজি তৈরি প্রসঙ্গে পাভেল বলেন, জাতীয় কবির একটি গান যখন আমরা করব বলে ভাবলাম, তখন মনে হয়েছে নীরবই গানটি যথাযথভাবে তুলতে পারবে। গ্রামাটিক্যালি এবং ক্লাসিক্যালি নীরবই গানটি সঠিকভাবে আমার জন্য তুলে আনতে পারবে, সে তা পেরেছে। মূলত স্রষ্টার কাছে নতি স্বীকার ও কৃতজ্ঞতা প্রকাশের জায়গা থেকেই লিভিং রুম সেশনে যুক্ত হয়েছে গানটি। গানটি প্রসঙ্গে জাহিদ নীরব বলেন, কাজী নজরুল ইসলামের খুবই জনপ্রিয় এবং তাৎপর্যপূর্ণ একটি গান, ছোটবেলা থেকেই এই গানটি আমার পছন্দের। এবার পাভেল ভাই যেভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, আশা করছি শ্রোতারা নতুন কিছু পাবে।